সুপ্রভাত বন্ধুরা, চুচুড়া থেকে লে যাওয়ার পথে আমরা 1200 কিলোমিটার ড্রাইভ করে যেখানে বিশ্রাম নিচ্ছি সেটা হচ্ছে এলিট কনভেনশন হোটেল লখনউ। আজ আমরা এখানে রাত্রিটা রয়েছি এবং এখান থেকে পরদিন সকালে বেরিয়ে যাব আম্বালার উদ্দেশ্যে। এই অংশটুকু জার্নির পথের দুপাশের বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য এবং অভিজ্ঞতা টুকরো টুকরো করে আপনাদের সামনে তুলে ধরছি। লাদাখের পথে আমাদের প্রথম গন্তব্য ধানবাদ, আর সেই ধানবাদে আমাদের এখন উঠেছি দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে। আমরা একটু সেফলি যাচ্ছি, এক্সচেন পাস দিয়ে অনেক হাই স্পিড গাড়ি বেরিয়ে যাচ্ছে, কিন্তু যাবার উপায় নেই। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে বিভিন্ন জায়গাতে ডাইভারশন এবং কাজ হচ্ছে, দেখছেন কিছুক্ষণ অন্তর অন্তর ডাইভারশন। এখানে 6 লেন কমপ্লিট না হওয়া পর্যন্ত রাস্তা ঠিক হবে না, এবং এই জন্য আমাদের ঘন্টা ডেড়েক দিয়ে এই মুহূর্তে রাস্তার কন্ডিশন ভালো এবং রাস্তার পজিশনও ভালো, স্মুথ রাস্তা, গাড়ি চলছে। আমাদের স্পিডে দেখাচ্ছি, এক্সপ্রেসে মূলত দ্রুত গতির গাড়িতে যাওয়ার রাস্তা, এবং এখানে মূল সমস্যা হচ্ছে যখন দুটো স্লো মুভিং গাড়ি পাশাপাশি এসে রাস্তাটাকে ব্লক করে দেয়, তখন না পারে সামনের কোনো গাড়ি যেতে, না পারে পাশ দিয়ে কেউ যেতে। অন্যান্য দেশে যেমন বিভিন্ন ট্র্যাক থাকে, অর্থাৎ স্লো মুভিং গাড়ির জন্য একটা ট্র্যাক থাকে এবং ফাস্ট মুভিং গাড়ির জন্য ট্র্যাক থাকে, কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থা নেই। আমরা এখন ক্রস করছি দুর্গাপুর বাইপাস, ফ্লাইওভার দিয়ে একটা সিটির উপর দিয়ে চলে যাচ্ছি। আমরা ধানবাদের যে মধুবন হোটেলে আছি তা থেকে এই দৃশ্য, এখানে মালভূমি অঞ্চলে ছোটো ছোটো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এখানটা হচ্ছে তোপচাচি। আমরা যদি এখান থেকে বাঁদিকে ডেকে যাই তাহলে জায়গাটা পড়বে তোপচাচি। এটা কোন রাস্তা বলুন তো? সামনে তোপচাচি পাহাড়ের সামনে দিয়ে রাস্তাটা যাচ্ছে। এটা হলো জিটি রোড। আমরা মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর মালভূমি অঞ্চলে দূরে পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট। এতক্ষণ বিশ্বদীপ গাড়ি চালাচ্ছিল, এবার আমি ধরেছি, আমি এখন 100-200 কিলোমিটার চালাবো, একটু রেস্ট নিয়ে নিক। আপাতত মুরাদাবাদে গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠার আগে আমি ওকে ছেড়ে দেবো। এখন মোটামুটি আমার গাড়ি যাচ্ছে, এখন একটু লোকাল এরিয়া লোকালিটি আছে, যার জন্য আমি 100 তুলছি না, 95 থেকে 100 মধ্যেই রাখছি। সামনে ক্রসিং আছে, এখন আমরা রাঁচি ঢুকছি, এবং গাড়ির আমাদের প্রি দেখাচ্ছে 110, মোটামুটি 110-এ চালানোর মতো রাস্তা আছে, এবং রাস্তার ক্লিয়ারেন্সও ভালো। আমরা মাঝের লেন দিয়ে যেতে হচ্ছে, কারণ সাইডের লেন দুটোতেই খুব ঢেলে গেছে, গরমে ভারী ট্রাক গিয়ে গিয়ে রাস্তাগুলো নষ্ট হয়েছে, একটু বাম্পি রাইডিং হচ্ছে, কিন্তু মাঝের লেনটা স্মুথ, সেই জন্য সব গাড়ি মাঝ দিয়ে যাওয়ার চেষ্টা করছে। সামনের যে অংশটা দেখছেন এটা হচ্ছে বিহারের চম্পারণ, আর এই জায়গাটা হচ্ছে চম্পারণের জঙ্গল। বাইরে 41 ডিগ্রির ওপরে টেম্পারেচার। তাহলে আমি দেখাচ্ছি বাইরেটা, সমস্ত গাছ জ্বলে পুড়ে গেছে।
আমরা এখন ক্রস করছি ফল্গু নদী। দেখুন পুরোটাই শুকনো, এর কাছে এর ধারেই কিন্তু আমাদের পুণ্যতীর্থ গয়া অবস্থিত। গয়া এই ফল্গু নদী দেখছেন পুরোটাই শূন্য, কোনো জল নেই। এ হচ্ছে অন্তঃসলীলা, অর্থাৎ এর ভেতর বালি খুললে জল পাবেন। ফল্গু ক্রস করে আমরা এগিয়ে চললাম ঔরঙ্গাবাদের দিকে। এই জায়গাটা দেখুন, আমরা বিহারের ভেতর দিয়ে এখন ক্রস করছি। চারদিকে শুধু ধুধু জমি, তাল গাছ আর ক্যাকটাসের গাছ। একটা খরা প্রবণ এলাকা বলে মনে হচ্ছে বিহারের। এই যে নদীটা আমরা ক্রস করছি, এটা হলো মোহর নদী। এই নদীও শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এই জন্যে এই নদী, এই সব নদীগুলোর নাব্যতা এত কমে যায়, সবসময় হচ্ছে ভর্তি, বালিতে ভর্তি এবং নাব্যতা নেই বললেই চলে। এই জন্যেই বিহারে এত বন্যা, বৃষ্টি হলে এই নদীগুলো জল ধরে রাখতে পারে না, এই জন্য প্রচণ্ড বন্যা হয়। আমরা যখন শুনতাম বিহারে বন্যা, ম্যাক্সিমাম সময় আমরা শুনতাম বিহারে বন্যা, এর মূল কারণই হচ্ছে নদীর এখানে কোনো রকম ড্রেজিং হয় না, নদীগুলো পুরো ভরে গিয়ে মাঠ হয়ে গেছে। অর্থাৎ অল্প কিছু বৃষ্টি দিয়ে এখানে বন্যার সৃষ্টি হয়। বেনারস যাওয়ার সোজা রাস্তা, স্ট্রেট রাস্তা। আমরা এখন রয়েছি ঔরঙ্গাবাদ, বিহারের ঔরঙ্গাবাদ। আর ডান দিক দিয়ে আমরা অবশ্য বক্সার হয়ে যাব। বক্সার হয়ে আমরা প্রথম সোন নদী ক্রস করব, তারপর গঙ্গা ক্রস করব, হয়ে ওখান থেকে লখনউ যাব। এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা সোজা বেনারস চলে যাচ্ছে, বেনারস টাউনের মধ্যে ঢুকে যাবে। এই রাস্তাটা একটু জ্যাম থাকে, আমরা এক্সপ্রেস হয়ে ধরব। আমরা এখন হোটেলে রয়েছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। সকাল থেকে জার্নি করে এখন আমরা দুপুরবেলা, অর্থাৎ 10:30, এখন 11টা বাজে, এই সময় আমরা কিছু ফ্রেশ হব এবং লাঞ্চটাও সেরে নেব, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে মাঝে আমরা কিছু পাবো না। আমার মনে হয় না ভারতবর্ষের আর কোনো এক্সপ্রেস ওয়েতে গাড়ি চালিয়ে এমন সুখ আছে। এখানে কোনো মাথার চাপ নেই, কোনো গাড়ির সংখ্যা কম, প্রত্যেকে নিজস্ব লেন মেনটেন করে যাচ্ছে, আর গাড়ির সংখ্যা খুবই কম এবং প্রত্যেকে একটা নির্দিষ্ট স্পিড কিন্তু এখানে মেনটেন করে যেতে হবে, অর্থাৎ 100 কিংবা 95। ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ এক্সপ্রেস ওয়ে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। অনেকে বলেন যে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে তে একবার উঠে গেলে নাকি তেল ভরার বা রিফিল করার কোনো জায়গা নেই, কিন্তু এখন নতুন একটা ইনফরমেশান দিয়ে রাখি, ইন্ডিয়ান অয়েলের রিফিল স্টেশন প্লাস রিফ্রেশমেন্ট সেন্টার তৈরি হয়েছে। আপনারা নিশ্চিন্তে এখানে এসে তেল ভরতে পারেন এবং তেলের মানও খুব ভালো, রেটিং খুব ভালো। এগুলো, এই যে আম গাছগুলো দেখছে, এগুলো হচ্ছে বিহারের বিখ্যাত দশেরি চৌসা আমের গাছের বাগান, বিহারের আম বাগান। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রাতের দৃশ্য অপূর্ব। আমরা ইচ্ছা করে একটু ওয়েট করলাম সন্ধ্যা এই ছবিটা নেব বলে। সন্ধ্যার সময় সাধারণত পূর্বাঞ্চলে আমরা কোনো ভিডিও পাইনি সেই ছবিটা নেওয়ার জন্যে, একটু অপেক্ষা করে গেলাম। এখানে রাস্তার ধারে ধারে অনেক রেস্টিং প্লেস আছে, টয়লেট আছে, টয়লেট বুথ আছে, সেখানে আমরা ছিলাম ঘন্টা দেড়েক দাঁড়িয়ে। ধীরে ধীরে যাচ্ছি, বাঁ দিকের লেনটা দিয়ে এটা 80 স্পিডে যেতে হবে, আর ডান দিকের স্পিডটা হচ্ছে 100, তারপরেরটা হচ্ছে 110, কিন্তু এখানে স্পিড লিমিট হচ্ছে 100।